ক্যালকুলেটর ক্যালকুলেটর একটি কি ইংরেজি শব্দ আমরা যদি ইংরেজি শব্দটা লেখে ক্যালকুলেটর ক্যালকুলেটর হচ্ছে কি গণনা কারে গণনা করে যে যন্ত্র সাহায্যে আমরা গণনা করে এটা কি হচ্ছে গণনাকারে গঠন আকার ও প্রয়োজন অনুসারে ক্যালকুলেটর বিভিন্ন রকমের হয়ে থাকে কোনো কোন ক্যালকুলেটারে কি হয় ছাব্বিশটি বোতাম থাকে কোনো কোনো ক্যালকুলেটারে বিয়াল্লিশটি বোতাম থাকে কোন কোনো ক্যালকুলেটারে সাতচল্লিশটি বোতাম থাকে তাহলে কোন কোন আকার আকৃতি অনুসারে বা প্রয়োজন অনুসারে কোনো কোনো ক্যালকুলেটারে ছাব্বিশটি কোনো কোনো ক্যালকুলেটারে বিয়াল্লিশটি কোন কোনো ক্যালকুলেটারে সাতচল্লিশটি বুতাম থাকে বুতাম থাকে তাহলে প্রথম ধরনের যেই ক্যালকুলেটরগুলি এই এই ক্যালকুলেটর তাহলে আমরা যদি একটি ক্যালকুলেটর দেখি ওই ক্যালকুলেটরটি এটা একটি প্রথম ধরনের যে ছাব্বিশগুলি যেগুলো সাধারণ কাজের জন্য ছোটোখাটো কাজের জন্য ব্যবহার করা হয় এই ক্যালকুলেটরগুলিতে গুলিটি করে বাট বুতাম থাকে এই ধরনের ক্যালকুলেটরগুলি এসি বা অন চেপে কি করে চালু করা হয় এরপর আমরা কী করি যাবতীয় যোগ বিয়োগ ফোরণ বাঘ এগুলি কাজ করে থাকে। সাধারণত এই প্রথম ধরনের এই ক্যালকুলেটর দিয়ে কি করা হয় ছোটোখাটো যোগ বিয়োগ গুণ বাঘ এগুলি করা হয়ে থাকে হচ্ছে প্রথম ধরনের ক্যালকুলেটর কি প্রথম ধরনের ক্যালকুলেটর কি ছাব্বিশটি বুতাম থাকে এরপর হচ্ছে বিয়াল্লিশটি বুতাম এই এটা হচ্ছে দ্বিতীয় ধরনের ধরনের ক্যালকুলেটার এই ক্ষেত্রে আমরা কি করি এসি বা অন চেপে বা অফ চেপে অফ করা হয় বন্ধ করা হয় অন বা এসি লিখে কী করা হয় চালু করা হয় এই ধরনের ক্যালকুলেটারগুলো গাণিতিক সমস্যা বা সায়েন্টিফিক ক্যালকুলেশনগুলি আমরা কি করতে পারি সহজে ক্যালকুলেশন হিসেব নিকাশ করতে পারি এটা হচ্ছে কি দ্বিতীয় ধরনের দ্বিতীয় ধরনের ক্যালকুলেটার এই ক্যালকুলেটরে কতটি থাকে বিয়াল্লিশটি বুতাম থাকে আমরা যদি এই বুতামগুলি গনি তাহলে দেখা যাবে যে এখানে বিয়াল্লিশটির মতো বুতাম আছেন এরপর হচ্ছে কি তৃতীয় ধরনের ক্যালকুলেটর এই ধরনের ক্যালকুলেটরে কি থাকে সাতচল্লিশটি বুতাম থাকে এই বুতামগুলি প্রয়োজনে আরও একটু বড় জটিল কাজগুলি আমরা কি করতে পারি এই ক্যালকুলেটরের সাহায্যে সহজে হিসাব নিকাশ করতে পারি তাহলে এটা হচ্ছে কি তৃতীয় ধরনের ব্যবহার আমরা কি করি দৈনন্দিন গড় সংসার বা দৈনন্দিন হিসাব নিকাশ ছাড়াও ব্যবসা বাণিজ্যিক ক্যালকুলেটর কি হয় ব্যাপকভাবে ব্যবহার ব্যবহার হয়ে থাকে তারপরে গাণিতিক সমস্যা যেমন সাইন থিতা কস থেকে বা টেন সাইন বা রুট মানে বর্গমূল বা গণমূল এগুলি বের করতে কি হয় আমরা এই বড় ধরনের ক্যালকুলেটরগুলো ব্যবহার করে থাকি তাহলে দৈনন্দিন কাজের জন্য ঠিকই ক্যালকুলেটর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে